হ্যাঁ ভাই আজকের ভিডিও দেখলে আপনি সত্যিই আপনি অবাক হয়ে যাবেন যে অ্যান্ড্রয়েড ফোনে এরকম সিরিংস রয়েছে যে ফোনটা হ্যাং করলে আবার ঠিক হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটা সেরিংস সম্পর্কে কথা বলবো আপনার ফোনটা যদি হ্যাং করে যদি সঠিকভাবে কাজ না হয় যদি অ্যাপগুলো ওপেন করতে গিয়ে সমস্যা হয় বা ফোনে যদি হ্যাং ল্যাগ প্রচুর হয় তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে আমি দারুণ একটা সেরিংস দেখাবো এই সেরিংসটি প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে অন করলে ফোনটা ফাস্ট চলবে এবং আপনার ফোন আর হ্যাং হবে না তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ডয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে এর জন্য প্রথমে আপনার আপনাদের ফোনের সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে এই অপশানটি প্রত্যেকেরই ফোনে রয়েছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটি কিন্তু প্রত্যেকের ফোনে রয়েছে যদি অপশনটি খুঁজে না পান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ব্যবহার করেন তাহলে আমি নতুন একটা ভিডিওতে দেখাবো যে অপশানটি কোথায় রয়েছে তো সিম্পল যখন আপনার ফোনে অপশানটি খুঁজে পাবেন তখন ডিসপ্লে ব্রাইটনেস অপশানটিতে ট্যাপ করে এখানে আসবেন এখানে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে নিচে আসবেন নিচে এসে একটা অপশান পাবেন যে লেখা থাকবে যে স্কিন রিফ্রেশ রেট স্ক্রিন রিফ্রেশ রেট এর কাজ হচ্ছে যে আপনার ফোনে যে স্ক্রোলিং হয় বা আপনি যখন কোনো অ্যাপ্লিকেশান ওপেন করেন তখন কিন্তু তাড়াতাড়ি ওপেন হয় না এর কারণ হচ্ছে আপনি এখানে এটা লো করে রেখেছেন এখানে আপনি এটাকে নর্মালভাবে সিলেক্ট করে রেখেছেন যদি এখানে হাই সিলেক্ট করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি যে কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করতে পারবেন আপনার ফোনে হয়তো নাইনটিন রিফ্রেশ হার্ট রয়েছে বা অনেকের ফোনে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ হার্ট রয়েছে তো অ্যান্ড্রয়েড ফোনে যারা নতুন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের প্রায়ই কিন্তু ওয়ান টোয়েন্টি রিফ্রেশ ফোন ইউজ করেন অথচ তারা নর্মালভাবে ইউজ করে এর ফলে ফোনটা প্রচুর পরিমাণে হ্যাং হয় তো এই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানটিতে আসার পর আপনাকে স্কিন রিফ্রেশ তো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানটিতে আসার পর আপনাকে স্কিন রিফ্রেশ রেড বলে অপশনটি খুঁজে বের করতে হবে অপশনটি পাওয়ার পর এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে এখানে তিনটি অপশান পাবেন পরপর তো এখানে অনেকেরই ফোনে স্ট্যান্ডার্ড বলে অপশনটি সিলেক্ট করা থাকবে স্ট্যান্ডার্ড অপশনটি যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা স্লো হবে আপনার ফোনটা অতটা ফাস্ট কাজ করবে না যদি আপনি এখানে হাই স্লেট করে রাখেন নাইনটিন রিফ্রেশ হাট তাহলে আপনার ফোনটা কিন্তু প্রচুর ফাস্ট হবে এবং আপনার ফোনে যত স্পিড রয়েছে সেটা কিন্তু আপনি পাবেন অনেকের ফোনে এটা কিন্তু ওয়ান থাকবে যাদের যেরকম ফোন সেরকম লেখা থাকতে পারে তো আমার এটা কিন্তু নাইনটিন রিফ্রেশ হার্ট তার জন্য নাইনটি লেখা রয়েছে অনেকের ফোনে ওয়ান টোয়েন্টি লেখা থাকবে তো এখানে আপনার হাই অপশানটি স্কেল করে দেবেন এরপর এবার থেকে আপনার ফোনটা ব্যবহার করবেন দেখবেন যে আগের তুলনায় একটু হলো ফাস্ট চলবে এটা আপনাদেরকে বললাম অবশ্যই দেখবেন এটা ট্রাই করে দেখবেন যদি কাজ না হয় কমেন্টে জানাবেন অবশ্যই দেখবেন যে অপশানটি অবশ্যই কাজের আমি নিজেই পার্সোনালি ইউজ করি তো অবশ্যই অপশানটি হাই অপশানে সিলেক্ট করে রাখবেন তাহলে দেখবেন যে এ কাজটি আপনার সফল হবে তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিও ভালো লেগে থাকবে অবশ্যই লাইক করবেন অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিওতে